পুরো হালকা প্রেসার দিলাম, আপনার পিনটা মারা হয়ে গেছে দেখছেন, একদম হালকা প্রেসার। আচ্ছা আচ্ছা, ওকে, জাস্ট উপর দিয়ে দেখছেন আপনারা চাপ দিলে কিন্তু একটা পিনও মিস হবে না, প্রেসার কম দিতে হবে। অনেক মেশিন আছে জোরে প্রেসার দিতে হয়, আর একদম হালকা প্রেসার দিতে হবে। চাপ দিবেন একবার, চাপে কিন্তু কাজ হয়ে যাবে। হ্যাভি ডিউটি যে মেশিনটা, এটা হচ্ছে আপনার 240 শীট পর্যন্ত মারতে পারবে। তো আমরা এখানে চাপ দিলেই পিন বসানোর যে স্পেসটা, এটা বের হয়ে যাবে। এখানে একটা বাটন আছে, এখানে চাপ দিলে বের হয়ে যাবে। একদম ছোট থেকে 24 থেকে শুরু করে 23 এর উপর আর কোনো পিন হয় না, পিন হয় না। মেশিনগুলো ব্যাংকে বেশি চলে। এটা হচ্ছে আপনার এইচডি 2317। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে আবারো মতন জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। দর্শক, আজকে আমরা স্ট্যাপলার মেশিনের কালেকশন নিয়ে হাজির হয়েছি। সব ধরনের স্ট্যাপলার মেশিন আছে, ছোট থেকে বড়, যার যেরকম লাগবে, এবং পাইকারি দামে কিন্তু আপনারা পাবেন। পাশাপাশি এখানে কিন্তু কাঠে স্ট্যাপলার করারও একটা স্ট্যাপলার মেশিন আছে। আর আপনারা কিন্তু রয়েছে, আজকে ঠিকানাটা একটু দেখাই দিচ্ছি আমরা। খান কর্পোরেশন, ঢাকা, নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিল্ডার্স এর নিচতলায়, শপ নম্বর 114। বিস্তারিত জানবো। আমার সাথে রয়েছে সুমন ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, এইখানে সব ধরনের স্ট্যাপলার মেশিন আছে? জি ভাই, এখানে একদম ছোট থেকে হেভি ডিউটি স্ট্যাপলার, ছোট থেকে একদম বড় সব ধরনের সাইজের স্ট্যাপলার এখানে আছে। আচ্ছা আচ্ছা, কি কি ব্র্যান্ড আছে এখানে? আমরা ভাই সাধারণত আপনার ক্যাঙ্গারু, ডেলি, কোয়ালা, এই সমস্ত ব্র্যান্ডের হচ্ছে ডিস্ট্রিবিউটর ঢাকা নিউ মার্কেটের। আমরা এখান থেকে হোলসেল করে থাকি। হোলসেল? জি, আমরা আশা করি কাস্টমারকে হোলসেল রেটে দেওয়ার জন্য চেষ্টা করবো আজকে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, ওকে। তো আমরা শুরু থেকে দেখাবো হচ্ছে আপনার ক্যাঙ্গারু ব্র্যান্ড নিয়ে শুরু করি। ক্যাঙ্গারু সবচেয়ে ভালো যে মেশিনটা, আচ্ছা, পাওয়ার সেভিং মেশিন বলে থাকি আমরা। পাওয়ার সেভিং? জি, পাওয়ার সেভিং। এই মেশিনটা বলতে ভাই, পাওয়ার সেভিং বলতে আমরা বুঝতে থাকি সাধারণত আপনার হালকা প্রেসারে পিন মারতে পারবে। আচ্ছা, মানে প্রত্যেকটা পিনই মারা যাবে? হ্যাঁ, প্রত্যেকটা পিনই মারা যাবে, নষ্ট হবে না, নষ্ট হবে না, কিন্তু প্রেসার কম দিতে হবে। অনেক মেশিন আছে জোরে প্রেসার দিতে হয়, আর একদম হালকা প্রেসার দিতে হবে। রাইট, এই যে কমার্শিয়াল, এগুলো বিশেষ করে কারা ইউজ করে ভাই? এগুলা ভাই ম্যাক্সিমাম আপনার অফিশিয়াল কাজে ইউজ হয়, অফিশিয়াল কাজ, এরপর যারা বাইন্ডিং কারখানা আছে তাদের কাছে ইউজ হয়। এই স্ট্যাপলার আপনার দৈনন্দিন জীবনে প্রত্যেকটা জায়গাতেই লাগে ভাই। ব্যাংকেও কিন্তু, ব্যাংকেও ইউজ হয়, ব্যাংকেও ইউজ হয়, যাদের মানে পেপারস এর কাজ যারা করে প্রত্যেকটা জায়গাতে স্ট্যাপলার প্রয়োজন। রাইট, জি। আচ্ছা আচ্ছা, আমরা দেখেন একটু দেখাই দিচ্ছি আমরা পাওয়ার সেভিং কি কারণে বলি। আমাদের এই মেশিনটা হচ্ছে, এগুলা হচ্ছে পাওয়ার সেভিং মেশিন। পাওয়ার সেভিং? জি, পাওয়ার সেভিং মেশিন। প্রত্যেক চাপে চাপেই কাজ করবে? হ্যাঁ, প্রত্যেক চাপে চাপেই কাজ করবে, প্লাস আপনার অল্প চাপে কাজ করতে পারবে, হালকা প্রেসারে। হালকা প্রেসারে? পুরো হালকা প্রেসার দিলাম, আপনার পিনটা মারা হয়ে গেছে দেখছেন। হালকা প্রেসার, হালকা প্রেসারে পিন মারা হয়ে গেছে, পিন মারা হয়ে গেছে। আচ্ছা, আরেকটা একটু মেরে দেখাই। এই দেখেন, একদম হালকা প্রেসার। দেখেন, একবার চাপ দিবেন, একবার চাপে কিন্তু কাজ হয়ে যাবে। জি, এখানে আমাদের মানে পেজের পরিমাণের সাথে পিনটা বেশি বড় হয়ে গেছে, এই কারণে একটু বেশি বের হয়ে আসছে। আচ্ছা, তাহলে তো একসাথে 200-300 পেজ? হ্যাঁ, একসাথে আপনার এই হেভি ডিউটি যে মেশিনটা, এটা হচ্ছে আপনার 240 শীট পর্যন্ত মারতে পারবে। 240 শীট পর্যন্ত মারতে পারবে। এটা দেখেন, এটা মনিটরিং করা খুব সহজ। জাস্ট আমরা এখানে চাপ দিলেই পিন বসানোর যে স্পেসটা, এটা বের হয়ে যাবে। এখানে একটা বাটন আছে, এখানে চাপ দিলে বের হয়ে যাবে। জাস্ট আমরা এখানে পিনটা বসাই, এখানে লক করে দিব। আচ্ছা, ভিতরে ঢুকে দিলে কিন্তু লক হয়ে যাবে? লক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই মেশিনটা মনিটরিং করা খুবই সহজ, এবং আপনার যতগুলো হেভি ডিউটি স্ট্যাপলার আছে তার মধ্যে হচ্ছে এই মেশিনটা সবচেয়ে ভালো মানের, এবং সব ধরনের পিন ইউজ করা যাবে। হ্যাঁ, একদম ছোট থেকে সর্বোচ্চ বড় পর্যন্ত ইউজ করতে পারবে, ছোট থেকে সর্বোচ্চ বড়। জি, আমরা এই মেশিনটার মডেলটা দেখাই দেই। এটা হচ্ছে আপনার ডিএস 2324FL। আমরা সংক্ষেপে বলে থাকি 2324FL বললে আমরা এটা চিনে ফেলি খুব সহজেই। আচ্ছা, আপনারা এটা পাওয়ার সেভিং মেশিন। এই মেশিনটা খুবই কোয়ালিটিফুল এবং খুবই কোয়ালিটি ভালো। আমরা কাস্টমারকে সবসময় সাজেস্ট করি এই মেশিনটা নেওয়ার জন্য, এটা লং টাইম ইউজ করতে পারবে। এটা প্রাইস কেমন? এটা আমাদের আগে প্রাইস ছিল 4000 টাকা, তো আমাদের এবার একটু ডিসকাউন্ট দিব। এটা আমাদের সীমিত সময়ের জন্য, এরপর মেশিনটার প্রাইস থাকবে অনলি 3800 টাকা, 3800 টাকা থাকবে। আচ্ছা, আমরা পাশাপাশি আরেকটা মেশিন দেখাই, দেখেন এটা হচ্ছে ক্যাঙ্গারুর। এটা আবার একটু আপনার মানে মনিটরিং করাটা একটু দেখা যায় যে প্রেশার ক্রিয়েট করতে হয় পিন মারতে গেলে। আচ্ছা, দেখেন মানে জোরে চাপ দিতে হয়। আচ্ছা, এটা জোরে চাপ, তুলনামূলক একটু জোরে চাপ দিতে হয়। হ্যাঁ, জোরে চাপ দিতে হয়। আচ্ছা, এটা জোরে চাপ দিতে হবে। আর এটা কিন্তু কত শীট পর্যন্ত করা যাবে? এটাও আপনার 240 শীট পর্যন্ত করতে পারবে। এটা 240 শীট। আচ্ছা, এটা আপনি একদম ছোট থেকে, এটা মডেলটা দেখাই দিচ্ছি আপনি। আচ্ছা, মডেলটা হচ্ছে এইচডি 23A24। আমরা সংক্ষেপে এইচডি 23A24 বলে থাকি। আচ্ছা, 23A24। আমাদের এই মেশিনটা অনেক ভালো কোয়ালিটিফুল, ক্যাঙ্গারু ব্র্যান্ডের। এটাও আপনি সব পিন ইউজ করা যাবে, সব পিন ইউজ করতে পারবে। এটা আবার একটু পিন বড়ার সিস্টেমটা ভিন্ন, এখানে পিনটা মারতে হবে। আচ্ছা, সামনে দিয়ে? জি, এখানে পিনটা মারতে হবে, বোরে এটা লক করে দিলে পিনটা চলে যাবে, চলে যাবে। আমাদের এই মেশিনটা যেটা এইচডি 23A24, আমাদের এই মেশিনটার প্রাইস থাকবে, আগে ছিল এটা 3500 টাকা রেট ছিল, কিন্তু আমাদের এটা একটা ধামাকা অফার দেবো এই মাসে। আপনার এই অফার প্রাইস থাকবে হচ্ছে এটা অনলি 3000 টাকা, 3000 টাকা, একদম হোলসেল রেট 3000 টাকা, 3000 টাকা। এই মেশিন একদম হোলসেল রেটে দিয়ে দিচ্ছি এবার। আচ্ছা আচ্ছা, একদম হোলসেল রেট থাকবে এই মেশিনটাতে। ওকে, এরপরে পাশাপাশি আমাদের আরেকটা মেশিন আছে হচ্ছে, এটা হচ্ছে আপনার এই 2324FL যে মেশিনটা দেখাইছি ওইটার সাথে, এটা আবার এক সাইজ ছোট। আচ্ছা, এক সাইজ ছোট, এক সাইজ ছোট। এটা হচ্ছে 2320FL বলে থাকি, 2320FL। আমাদের মেশিনটা এক সাইজ ছোট, আমাদের এটাও আগে রেট ছিল 3800 টাকা, তো এটাও 200 টাকা ডিসকাউন্ট থাকবে, রেট থাকবে অনলি 3600 টাকা, 3600 টাকা, অনলি 3600 টাকা। পাশাপাশি আমাদের আরেকটা আছে হচ্ছে আপনার ডেলি ব্র্যান্ডের মেশিন, ডেলি কোম্পানি, আমরা ডেলি কোম্পানি, এটা পাওয়ার সেভিং মেশিন। এটা মোটামুটি ভালো একটা মেশিন, এটা হচ্ছে চায়না।
ক্যাঙ্গারু প্রত্যেকটা মেশিন হচ্ছে আপনার ইন্ডিয়ান, আর ডেলি হচ্ছে আপনার চায়না মেশিন। আচ্ছা, আমাদের এই মেশিনটার প্রাইস থাকবে অনলি 2200 টাকা। 2200 টাকা। এখানে এখানে সবকিছু লেখা আছে, সবকিছু লেখা, কি সাইজ পিন করতে পারবে, একদম ছোট থেকে 2400 থেকে শুরু করে 2324 এর উপর আর কোনো পিন হয় না, পিন হয় না, রাইট? একদম ছোট থেকে সর্বোচ্চ বড় পর্যন্ত ইউজ করতে পারবে। আমাদের মেশিনের প্রাইস হবে 2200 টাকা। আচ্ছা জি, আমাদের পাশাপাশি আরেকটা মেশিন আছে, এটাও একদম ছোট থেকে বড় পর্যন্ত ইউজ করতে পারবে, কোয়ালা কোম্পানি। কোয়ালা মেশিনটা নতুন আসছে জি। আমাদের এই মেশিনটার প্রাইস থাকবে অনলি 2000 টাকা। অনলি 2000 টাকা। এটাও সব পিন ইউজ করা যাবে? জি, সব ধরনের পিন ইউজ করতে পারবে। আচ্ছা, আর সবচাইতে আপনার অফিস বা ব্যাংকে যারা চাই, বিশেষ করে এই মেশিনগুলো ব্যাংকে বেশি চলে, এটা হচ্ছে আপনার এইচডি 2317। 2317 ক্যাঙ্গারুর 2317 মেশিন বলে থাকি আমরা। আচ্ছা, এটা আপনার একদম 16 থেকে 2317 পর্যন্ত মারতে পারবে, 17 উপর আর মারতে পারবে না। আচ্ছা আচ্ছা, যে এই মেশিনটা ব্যাংকে বেশি প্রয়োজন হয়, এটা যারা নিতে জানে এটাও নিতে পারবে। আমাদের এটার এটার এবার অফার প্রাইস থাকবে 2600 টাকা। 2600 টাকা, 2600 টাকা অফার প্রাইস থাকবে, একেবারে পাইকারি দাম। কিন্তু পাইকারি দাম থাকবে এবার। আচ্ছা, আর হচ্ছে ডেলি ব্র্যান্ডের, এটা হচ্ছে আপনার মডেলটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ডেলির 394 মডেল। 394 মডেল, এটা সর্বোচ্চ 100 শীট পর্যন্ত পিন মারতে পারবে। এই মডেলটাও দেখতে সুন্দর লাগতেছে। হ্যাঁ হ্যাঁ, এটা সর্বোচ্চ 100 শীট পর্যন্ত, 100 শীটের বেশি এটাতে পিন মারতে পারবে না। আচ্ছা, 100 শীট, 100 শীট মারতে পারবে এটা দিয়ে। আচ্ছা আচ্ছা, সর্বোচ্চ 100 শীটের বেশি এটাতে মারতে পারবে না। আমাদের এই মেশিনটার প্রাইস থাকবে অনলি 1500 টাকা। 1500 টাকা। আচ্ছা, ক্যাঙ্গারু, আরেকটা আছে ক্যাঙ্গারুর আপনার 2313 কিউএল, এটাও 100 শীট মারতে পারবে। 100 শীট মারা যাবে, 2313 কিউএল মেশিন বলে থাকি আমরা। আচ্ছা, আপনার এই মেশিনটা দেখেন, এখানে জাস্ট পিনটা বসাই দিবে। আচ্ছা, এটা একটু সহজ আর কি। আচ্ছা, ইজি ইজি, এটা ছোট থেকে 2313 পর্যন্ত পিন ইউজ করতে পারবে। 2313 জাস্ট এখানে চাপ দিয়ে দিলে পিনটা মারা হয়ে যাবে। আচ্ছা, আমাদের এই মেশিনটার প্রাইস থাকবে অনলি 1800 টাকা। 1800 টাকা। এবং পাশাপাশি আমাদের দেখেন প্রত্যেকটা ব্র্যান্ডেরই কিন্তু পিনের সাইজ আছে, দেখেন 2317, 2313, 2310, 2313, 2317 বিভিন্ন। চাইলে আপনারা এই পিনগুলো পাইকারি দামে নিতে পারবেন, পিনগুলো আমাদের কাছে পাইকারি রেটে নিতে পারবে। আচ্ছা, আর আমরা পাশাপাশি আরেকটা মেশিন দেখাবো, এটা হচ্ছে আপনার কাঠে পিন মারার, যারা ক্যানভাস তৈরি করে, ব্যানারের কাজ করে, বিভিন্ন ডেকোরেশনের কাজ করে, মোটরসাইকেলের সিট বাদা, সিট কভার বাদাই করে, তাদের ক্ষেত্রে এই মেশিনগুলো প্রয়োজন। আচ্ছা, এটা অনেক কাঠে, হ্যাঁ কাঠে পিন, যে কোনো কাঠের, আপনার বা যারা ফার্নিচারের কাজ করে, ফার্নিচারের যে কাপড়গুলো আটকাতে হয় সেক্ষেত্রে এই মেশিনগুলো ব্যবহার হয়। অনেকেই আপনার মানে মনে করে যে আপনার কাঠে পিন ঢুকে না, আমাদের কাছে বলে, আসলে মেশিনে মেশিনে ভাই কোয়ালিটি আছে, তফাত আছে। ভালো কোয়ালিটির মেশিন যদি নেন তাহলে অবশ্যই ঢুকে। এটা কিন্তু ভাই গর্জন কাঠ, এটা কিন্তু বোর্ড না, দেখেন এই কাঠে পিন মারা, এটা কিন্তু গর্জন কাঠে, দেখেন। আচ্ছা আচ্ছা, ওকে, জাস্ট উপর দিয়ে দেখছেন আপনারা, চাপ দিয়ে কিন্তু একটা পিনও মিস হবে না, একটা পিনও মিস হবে না, একেবারে ঢুকে গেছে। কিন্তু আরেকটা দিয়ে দেন, একটা মিস হবে না, দেখেন। ছোট, মিডিয়াম, বড়, 23, 23, 10, 23, 13 তিনটা সাইজের পিন মারতে পারবে। যাদের একটু দেখা যায় যে আপনার পরিমাণে ছোট হইলে হয় 23, যদি একটু বড় হয় 23, 10, আরো যদি বড় লাগে 23, 13, 3 in 1, এটা তিনটা সাইজ পিন মারতে পারবে। আমাদের এই মেশিনটার প্রাইস থাকবে অনলি 3500 টাকা। আচ্ছা, এগুলো সারা বাংলাদেশ থেকে নেওয়া যাবে? হ্যাঁ, সারা বাংলাদেশ থেকে নেওয়া যাবে। আর যাদের ছোট দরকার, যে শুধু আমরা 63 পিন ইউজ করবো, 63 পিন ইউজ করতে গেলে এগুলো নিতে পারবে, এগুলোর প্রাইস পড়বে আপনার 1800 টাকা। 1800 টাকা। আচ্ছা, ওকে, তো এগুলো নেওয়ার সিস্টেম কি ভাই? এগুলো নেওয়ার সিস্টেম হচ্ছে আমরা সারা বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি। কেউ যদি আমাদের শপে এসে নিতে চায় সেটা নেওয়ার সুযোগ আছে। কুরিয়ার যদি নিতে চাই অবশ্যই আলোচনা সাপেক্ষে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে। আচ্ছা, আর বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে সে পে করতে পারবে। আচ্ছা আচ্ছা, ওকে, তো দর্শক দেখেন, যার যেটা লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে। যারা সরাসরি আসতে চান চলে আসবেন খান কর্পোরেশন, ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, কাঁচা বাজারের ঠিক পিছনেই কিন্তু 17 তলা বিল্ডিং, বিশ্বাস বিল্ডার্সের নিচতলায় 114 নম্বর দোকান। সরাসরি এসে দেখে শুনে বুঝে আপনারা চাইলে এগুলো নিতে পারবেন।